সবাই নিশ্চয়ই রিজন আপাকে ব্যক্তিগতভাবে এমনি চেহারা দেখেছেন, চেনেন, ইন্টারনেটে দেখেছেন। আমার নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই, আমি শুধু আপনাদের জন্য একটা তথ্য জানাতে চাই। আপা যদিও সামনে উপস্থিত, কিন্তু আমি পেছনে হলেও একই কথা বলতাম। বিশ্ব দরবারে যদি বাংলাদেশের পরিবেশ আন্দোলনের কথা বলা হয়, তাহলে রেজন আপার মুখটা সামনে আসবে, সেটা আপনার ব্র্যান্ড হিসেবে সামনে দিতে হবে। তারপর আপনি বলতে পারবেন যে হ্যাঁ, আমরা পরিবেশ নিয়ে মুভমেন্ট করি। আমাদের দেশে পরিবেশ আন্দোলন নিয়ে আন্তর্জাতিকভাবে যতগুলো প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড আছে, রেজন আপা অলরেডি একমাত্র মানুষ কোন কোন ক্ষেত্রে যা বাংলাদেশ থেকে তিনি অর্জন করেছেন, যেমন গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ বাংলাদেশে একমাত্র রেজন আপা পেয়েছেন। কিছুদিন আগে ট্যাঙ্ক পুরস্কার পেয়েছেন বেলা এবং রেজন আপা যৌথভাবে। বাংলাদেশের আইনি জায়গা থেকে আমাদের পরিবেশ রক্ষা করার জন্য যে প্রাণপণ চেষ্টা, সেই জায়গা থেকে আপনারা সবাই জানেন যে বেলার ভূমিকা, বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন বেলার ভূমিকা কতটুকু। আজকে আপা আমাদেরকে এনভায়রনমেন্টাল গভর্নেন্স সম্পর্কে জানাবেন, সেখানকার আইনগুলো সম্পর্কে, এবং খুব ফ্রিলি আপা প্লিজ বলবেন, কারণ তারা আমাদের যারা পার্টিসিপেন্ট সবাই ইউনিভার্সিটি স্টুডেন্ট অথবা কোনো আমাদের মতো সংগঠনের সাথে যুক্ত। তো তারা জাস্ট প্রথমবারের মতো আপনার কাছ থেকে শুনছেন যে এই বিষয়টা নিয়ে, এনভায়রনমেন্টাল গভর্নেন্স কিভাবে হয় এখানে সেটা নিয়ে। তো আমি মাইক্রোফোন আপনাকে দিচ্ছি আপা, মাইক ইজ ইয়ার্স ফর নেক্সট 30 মিনিটস। থ্যাংক ইউ সার্কো। ফার্স্টে আমি একটু ক্ষমা চেয়ে নিই যে আমার 4টায় সেশন ছিল, আমি একটু দেরিতে শুরু করেছি, কারণ আমি প্রথমে ভেবেছিলাম যে এক্সটেম্পোর কথা বলবো, পরে মনে হলো যে না, আপনাদের সুবিধার্থে একটা পাওয়ার পয়েন্ট হলে ভালো হয়, এট লিস্ট বেসিক কিছু পয়েন্ট আপনাদের হাতে থাকবে। আজকে আমাকে দুটো টপিক দেওয়া হয়েছে, এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট গভর্নেন্স, দুটোই আসলে খুব ভাস্ট বিষয়। আমি কিছুটা তাত্ত্বিক যাব, কিন্তু বেশিরভাগই চেষ্টা করব বাস্তবের কাছাকাছি গল্পগুলো দিয়ে আপনাদেরকে বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। বিষয়ে যাওয়ার আগে আমি একটু বলে নিই যে দুটো কথা আপনাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে যে আমাদের এনভায়রনমেন্টাল পারফরমেন্স এর রেকর্ড কিন্তু গ্লোবাল যে জরিপগুলো হয় তাতে খুবই খারাপ। বিশ্বের 180টা দেশের মধ্যে আমাদের এনভায়রনমেন্টাল পারফরমেন্সে গত 2 বছর ছিল 179 নম্বর, এবার হয়েছে কোনো একটা কারণে 164 নম্বর। আসলে ওদের ক্যাটাগোরাইজেশনে অনেক কিছু থাকে, যেমন আপনি কয়টা পলিসি করলেন, কয়টা ইনস্টিটিউট করলেন। হয়তো বাংলাদেশ এবার কিছু পলিসি করে নিয়েছে যেগুলোর কারণে আমরা একটু উপরে উঠে গেছি, কিন্তু আসলে আমাদের অবস্থান কিন্তু একেবারেই নিচের দিকে এনভায়রনমেন্টাল পারফরমেন্স এর দিক থেকে। আর যদি করাপশন ইন্ডেক্স এ যান, করাপশন যেটা আমাদের পারফরমেন্স ইন্ডেক্স আছে, সেখানেও কিন্তু আমাদের র্যাঙ্কিং আমরা খুব নিচের দিকেই থাকি, 2-1 নচ করে উপরে উঠি আবার নামি, কিন্তু স্যাটিসফ্যাক্টরি মোটেও না, নিচের দিকগুলোর দেশগুলোর মধ্যেই আমরা থাকি। ফলে রুল অফ ল এবং এনভায়রনমেন্টাল, আর রুল অফ ল তে হচ্ছে আমরা 125-এর মধ্যে 116, 125-এর মধ্যে 116, 180-এর মধ্যে 179 বা 164, আর করাপশনে আমাদের স্কোর 5+ থাকে 10-এর স্কেলে, যেটা আসলে খুবই খারাপ। তো এই তিনটা দিয়ে আমরা মোটামুটি গভর্নেন্স এর একটা চিত্র কিন্তু এখানে বুঝে যাই। হ্যাঁ, তো আমরা এখন শুরু করি আমাদের এনভায়রনমেন্টাল গভর্নেন্স দিয়ে। ফার্স্টে আমি একদম ছোট করে বলার চেষ্টা করব। আমাকে যদি জিজ্ঞেস করেন যে এনভায়রনমেন্টাল গভর্নেন্স এর জন্য যথেষ্ট পরিমাণ আইন প্রতিষ্ঠান বাংলাদেশে আছে কিনা, আমি বলবো যে আছে। যেটুকু নেই সেটুকু এই জন্য নেই যে সরকারগুলো আসলে এই ব্যাপারে পলিটিক্যাল কমিটমেন্ট দেখায় না। একটা আইন যদি কিছুটা অসম্পূর্ণ থাকে, একটা আইনে যদি কিছুটা অস্পষ্টতা থাকে, সরকার চাইলেই সেই অসম্পূর্ণতা বা অস্পষ্টতা সরিয়ে দেওয়া সরকারের জন্য কোনো বিষয় না। বিশেষত যদি 2001 সালের দিক থেকে আমরা তাকাই, তাহলে দেখবো প্রত্যেকটা সরকারই কিন্তু 2/3 মেজরিটি নিয়ে পার্লামেন্টে এসছে, মানে আইন পরিবর্তন করে দেওয়া বা নতুন আইন করা তাদের জন্য কোনো ব্যাপার না, তারা বিরোধী দলের তেমন কোনো বিরোধিতার মুখে পড়বে না। তারপরেও যখন হচ্ছে না, তাহলে ধরে নিতে হবে যে এক্ষেত্রে আমাদের রাজনৈতিক অঙ্গীকারের অভাব রয়েছে। ছোট করে পরিবেশ গভর্নেন্স এর কথা একটু বলি। আমাদের সংবিধানে 18-এর ক অনুচ্ছেদ, ক শুনেই হয়তো আপনারা বুঝবেন, যেটা মূল সংবিধানে ছিল না, এটা পরবর্তীতে সংযোজিত একটি ধারা, বিতর্কিত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটাকে ইনক্লুড করা হয়েছে। পঞ্চদশ সংশোধনীটা বিতর্কিত এই জন্য যে এটা আমরা
এটা দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্টকে তুলে দেওয়া হয়েছে, কিন্তু এখানে আবার এটার মাধ্যমেই পরিবেশের বিষয়ে একটা অনুচ্ছেদ যোগ করা হয়েছে, যেখানে বলা হয়েছে রাষ্ট্র, একটু মন দিয়ে শুনবেন, আমরা রাষ্ট্র আর সরকারকে প্রায় সময় এক করে ফেলি, কিন্তু রাষ্ট্রের চারটা উপাদানের মধ্যে সরকার কেবলমাত্র একটা, আরেকটা উপাদান আছে আমাদের জনগণ, আরেকটা হচ্ছে আমাদের ভূখণ্ড, আরেকটা হচ্ছে আমাদের সার্বভৌমত্ব। আমরা এই তিনটা উপাদান বাদ দিয়ে রাষ্ট্র আর সরকারকে কেবল সবসময় এক করে ফেলি, সেটা কখনোই আসলে এক নয়। আমাদের সংবিধানে বলা আছে যে রাষ্ট্র বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশকে এবং প্রতিবেশ ব্যবস্থাকে রক্ষা করবে, বন রক্ষা করবে, বন্যপ্রাণী রক্ষা করবে, জলাশয় রক্ষা করবে, এগুলো রাষ্ট্রের একেবারে সুনির্দিষ্ট অঙ্গীকার। আমাদের সংবিধানের এই ধারাটা বলবৎযোগ্য নয়, অর্থাৎ এটা নিয়ে আপনি আদালতে যেতে পারেন না, কিন্তু সংবিধানে জীবনের অধিকার বলে একটা অধিকার আছে, সেই অধিকারটার একটা ওয়াইডার ব্যাখ্যার মাধ্যমে কিন্তু রাইট টু লাইফ বলা হচ্ছে যে রাইট টু লাইফ ইনক্লুডস রাইট টু এনভায়রনমেন্ট। কাজেই সাংবিধানিক ভাবে পরিবেশ বাংলাদেশের জনগণের অধিকার কিনা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো হ্যাঁ, কারণ সাংবিধানিক আদালত বলে দিয়েছে যে রাইট টু লাইফ ইনক্লুডস রাইট টু এনভায়রনমেন্ট, রাইট টু লাইফকে গ্যারান্টি করা হয়েছে আর্টিকেল 31 এবং আর্টিকেল 32 তে। আর্টিকেল 31 এবং 32 তে যে রাইট টু লাইফ আছে, দ্যাট ইজ ব্রড এনাফ টু ইনক্লুড রাইট টু এনভায়রনমেন্ট। এটা কনস্টিটিউশনাল কোর্ট কর্তৃক বারবার বলা হয়েছে, এবং যেহেতু এটা নিগেট করা হয়নি কোনো আইন দিয়ে, কাজে এটাকে আমরা দেশের আইন হিসেবে ধরে নিতে পারি। আমাদের দেশে পরিবেশ সংক্রান্ত মূল আইনটা হচ্ছে এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট, পরিবেশ সংরক্ষণ আইন, যা প্রণীত হয়েছে 1995 সালে। তারপরে হয়েছে এনভায়রনমেন্ট কনজারভেশন রুল, যা প্রণীত হয়েছে 1997 সালে। তারপরে আমাদের আছে এনভায়রনমেন্টাল কোড, আজকেই প্রথম আলোতে দেখবেন ইট ইজ ওয়ান অফ দ্য স্লোয়েস্ট কোর্ট, ইট ইজ দি স্লোয়েস্ট কোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। এখানে বছরে মাত্র 7টা মামলা হয়। তারপরে আমাদের যদি আমাদের এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট দেখে, সেখানে আজকে আমরা এনার্জি এবং এনভায়রনমেন্ট রিলেট করে পড়বো বলে এই কটা ধারাই কেবলমাত্র আমি নিয়েছি। এখানে বলা আছে সেকশন 7 এ যে প্রতিবেশ ব্যবস্থার মারাত্মক কোনো ক্ষতি আপনি করতে পারবেন না। 8 নম্বরে বলা আছে যে জনগণ যদি কোনো পরিবেশ সমস্যার মুখোমুখি হয় এবং জনগণ যদি কোনো ক্ষতির আশঙ্কা করে বা ক্ষতির মুখোমুখি হয়, সে একটা ফর্মে আবেদন করে ডিজি মহোদয়ের কাছে ক্ষতিপূরণের আবেদন করতে পারে, প্রতিকারের আবেদন করতে পারে। ডিজি মহোদয় তার সেই প্রতিকারের ব্যবস্থা করবেন, প্রয়োজনে তিনি গণশুনানি করবেন। আরেকটা হচ্ছে সেকশন 12, যেখানে বলা আছে কোনো প্রকল্প বা কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হতে পারবে না পরিবেশগত ছাড়পত্র ছাড়া। আমাদের এনার্জি রিলেটেড যত প্রকল্প আছে তার সবটাই প্রায় ছিল রেড ক্যাটাগরিতে, কিন্তু সাম্প্রতিক সময়ে 2 বছর আগে ন্যাশনাল এনভায়রনমেন্ট কমিটি, যেটা প্রধানমন্ত্রী কর্তৃক হেডেড, সেই ন্যাশনাল এনভায়রনমেন্ট কমিটি কতগুলো এনার্জি রিলেটেড প্রজেক্টকে এক কলমের খোঁচায় রাতারাতি লাল তালিকা থেকে সবুজ তালিকায় নিয়ে এসেছে। পরিবেশগত ছাড়পত্রের জন্য শিল্প প্রতিষ্ঠান আর প্রকল্পগুলোকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, সবুজ, কমলা, লাল। সবুজ হচ্ছে লেস ডেঞ্জারাস, কমলা হচ্ছে মোর ডেঞ্জারাস, লাল হচ্ছে এক্সট্রিমলি ডেঞ্জারাস। আমাদের এনার্জি সংক্রান্ত সকল বড় প্রকল্পই লালের মধ্যে আছে, কেবল এলএনজি এর প্রকল্পগুলোকে, আগে ওগুলো লালে ছিল, ওগুলোকে এখন এক কলমের খোঁচায় সবুজে আনা হয়েছে। কেন আনা হয়েছে? যাতে করে সুন্দরবনের পাশে রামপাল তাপভিত্তিক বিদ্যুৎ প্রকল্পকে কেন্দ্র করে আরো যে সমস্ত ইন্ডাস্ট্রি গুলো হচ্ছে, যার মধ্যে এলএনজি বেশ কয়েকটা আছে, সেগুলোকে যাতে রাতারাতি ছাড়পত্র দিতে পারে। তার সুন্দরবনের নিকটতম দূরত্ব হওয়ার কারণে এগুলোকে ছাড়পত্র দেওয়া যাচ্ছিল না, এখন সবুজ হয়ে যাওয়ার কারণে এগুলোকে ছাড়পত্র পেতে আর তেমন কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি করতে পেতে হবে না। তবে আশার কথা হচ্ছে যে হাইকোর্ট কিন্তু এই 10 কিলোমিটারের মধ্যে যাতে এই ধরনের শিল্প প্রতিষ্ঠান না হয় তার জন্য একটা অন্তর্বর্তীকালীন আদেশ দিয়ে রেখেছে, অর্থাৎ সরকারের নির্বাহী আদেশ এবং আদালতের আদেশের মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থানে বর্তমানে আমরা আছি। আমাদের আর্টিকেল সেকশন 12 এ বলা আছে যে কোনো প্রকল্প হতে পারবে না উইদাউট এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স। যদি আপনার প্রকল্প এনার্জি সংক্রান্ত হয় তাহলে ধরে নেবেন 80 ভাগ ক্ষেত্রে আপনার প্রকল্প লাল তালিকাভুক্ত, মানে মোর ডেঞ্জারাস। সেখানে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স পেতে গেলে আপনাকে আসলে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট দিতে হবে। হোয়াট ইজ অ্যান এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট? আর এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট রিপোর্ট ইজ দ্য রিপোর্ট দ্যাট অ্যান এন্টারপ্রেনার গিভস টু শো দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস, প্রোবাবল এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টস অফ হিজ প্রজেক্ট। He at the same time will have to spell out the solutions. So it is not only a problem statement, it is also a solution statement.
আপনার এই রিপোর্ট পাওয়ার পর আমি যদি যাচাই বাছাই করে দেখি যে আপনার প্রকল্প পরিবেশের কোনো ইরিভার্সেবল ড্যামেজ করবে না, তখন আমি আপনার এই প্রকল্পকে অনুমোদন দিব। এই যে আপনার ইআইএ রিপোর্ট, বিশ্বের সকল সভ্য দেশের আইন অনুযায়ী এই ইআইএ রিপোর্টটাকে আসলে জনসমক্ষে প্রকাশ করা হয় এবং রিও ডিক্লারেশনে বাংলাদেশ এই কথাগুলো বলে এসেছে জনসমক্ষে প্রকাশ করবে, জনমত যাচাই করা হয় ওর উপর। ভারতে তো এই জনমত যাচাই করাটা একটা পাবলিক হিয়ারিং এর মাধ্যমে হয়, যেই রাজ্যে হচ্ছে সেই রাজ্যের ভাষায় এই ইআইএ কে ট্রান্সলেট করতে হয়, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই পাবলিক হিয়ারিং হয়, পুরো জিনিসটা ভিডিও রেকর্ডেড হয় এবং ম্যাজিস্ট্রেট মহোদয় ওই পুরো হিয়ারিং এ কি শুনলেন এগুলো জনগণকে বুঝিয়ে বলেন যে উদ্যোক্তা এই বলেছে, আপনারা এই বলেছেন, আমি এই রিপোর্টটা পাঠাবো, এই রিপোর্টটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম। জনগণ যদি হ্যাঁ বলে তখনই কেবল ওই ইআইএ রিপোর্টটাকে সিল করে মন্ত্রণালয়ে পাঠানো হয়। আমাদের এগুলোর মোটেও ধারে কাছে নাই, যদিও সেকশন 12 এ বলা আছে যে ইআইএ রিপোর্টটা হ্যাজ টু বি মেড পাবলিক, পাবলিক কনসালটেশন হ্যাজ টু বি হেল্ড অ্যান্ড দ্য পাবলিক কনসালটেশন উইল হ্যাভ টু বি অ্যানালাইজ অ্যান্ড কনসিডার্ড অ্যাকর্ডিংলি। কিন্তু সেগুলো করতে হবে অন দ্য বেসিস অফ রুলস, মানে আইনের অধীনে বিধি প্রণয়ন করে, সেই বিধি আমরা এখনো পর্যন্ত প্রণয়ন করতে পারিনি। এই যে পাবলিক হিয়ারিং এর কথা বলা আছে, এই পাবলিক হিয়ারিংটাও হবে বিধি প্রণয়ন করে, কিন্তু সেই বিধি প্রণয়ন এখনো করা হয়নি, ফলে লিগাল পাবলিক হিয়ারিংটা এখনো হচ্ছে না। আমাদের এই এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট, এনভায়রনমেন্ট কনজারভেশনের অধীনে প্রণীত এনভায়রনমেন্ট কনজারভেশন রুল এবং এনভায়রনমেন্ট কোড বাদেও 210টা সেক্টরাল ল আছে। এনার্জি সংক্রান্ত ল গুলো এনভায়রনমেন্টের সাথে রিলেটেড, এগ্রিকালচার সংক্রান্ত ল গুলো এনভায়রনমেন্টের সাথে রিলেটেড, ফরেস্টের ল এনভায়রনমেন্টের সাথে রিলেটেড, ওয়াইল্ড লাইফ রিলেটেড, ওয়েস্ট ম্যানেজমেন্ট রিলেটেড, পেস্টিসাইড রিলেটেড, এগ্রিকালচার রিলেটেড, এগুলো তো সবই পরিবেশের অংশ, ওয়াটার এগুলো পরিবেশের অংশ, রিভার পরিবেশের অংশ। এই সংক্রান্ত আইনগুলোকে পরিবেশ আইন ধরে আমরা বলি দেশে মোট 210টা পরিবেশ আইন রয়েছে এবং এই 210টা পরিবেশ আইনের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আজকের আলোচনার জন্য এনার্জি সংক্রান্ত রগুলো, যেগুলো আমরা একটু পরেই বলব। আমি এখন চলে যাচ্ছি একটু গভর্নেন্সটা আমরা বুঝিনি, গভর্নেন্সটা আসলে কি। আমি একটা কথা এখানে বলতে বাধ্য যে আমি এই পেপারটা প্রেজেন্ট করেছি, কিছু কিছু কথা কিন্তু আমি নিয়েছি আমাদের প্রফেসর নুরুল ইসলাম স্যার আছেন বুয়েটের ওনার প্রেজেন্টেশন থেকে, এবং নুরুল ইসলাম স্যার আমি মনে করি যে বাংলাদেশে যে কয়জন একেবারে বিশুদ্ধ মানুষ আছেন যারা এনার্জি নিয়ে কথা বলেন তার মধ্যে অন্যতম, তার সাথে আমার কয়েকটা পারসেপশনে ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, দেশপ্রেমের দিক থেকে আমি মনে করি তাকে আমি কখনোই কোনো প্রশ্ন করবো না। গভর্নেন্সটা কি আসলে, এক একজন এক একভাবে সংজ্ঞায়িত করে, কিন্তু আমরা বলি যে এটা একটা ডিসিশন মেকিং প্রসেস এবং কিভাবে ডিসিশন গুলো বাস্তবায়ন হবে সেটার যে প্রসেস সেটাই হচ্ছে আমাদের গভর্নেন্স। এই গভর্নেন্স কর্পোরেট গভর্নেন্স হতে পারে, এনজিও গভর্নেন্স হতে পারে, ন্যাশনাল গভর্নেন্স হতে পারে, ইন্টারন্যাশনাল গভর্নেন্স হতে পারে, লোকাল গভর্নমেন্ট গভর্নেন্স হতে পারে। আজকে আমরা যে গভর্নেন্স নিয়ে কথা বলবো এটা কর্পোরেট গভর্নেন্স কে ইনক্লুড করে, ন্যাশনাল গভর্নেন্স কে ইনক্লুড করে এবং ইন্টারন্যাশনাল গভর্নেন্স কে বেশি করে ইনক্লুড করে। গুড গভর্নেন্স হচ্ছে, এটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট নিয়ম সেভাবে নেই, কিন্তু এটা একটা টার্ম যেটার মাধ্যমে বোঝানো হয় যে আসলে সরকারি প্রতিষ্ঠানগুলো জাতীয় বিষয়গুলো নিয়ে কিভাবে ডিল করে এবং ন্যাশনাল যে রিসোর্সগুলো আছে যেমন তেল, যেমন গ্যাস, যেমন কয়লা, এগুলো নিয়ে কিভাবে ডিল করে। সো পাবলিক এজেন্সিস হাউ দে ডিল উইথ পাবলিক ইস্যুস, যে ইস্যুগুলো জনগণকে এফেক্ট করে, অ্যান্ড হাউ দে ডিল উইথ ন্যাচুরাল রিসোর্স ম্যানেজমেন্ট ইস্যুস অর পাবলিক রিসোর্স ম্যানেজমেন্ট ইস্যুস। আমরা যদি গুড গভর্নেন্স এর ইন্ডেক্স দেখার চেষ্টা করি আমরা দেখব যে আমরা তখনই বলবো এনার্জি সেক্টরে গুড গভর্নেন্স আছে যখন এই জিনিসগুলো থাকবে, আর তখনই বলবো গুড গভর্নেন্স নাই যখন এই জিনিসগুলো থাকবে না। আমাদের কি একটা লং টার্ম এনার্জি প্ল্যান আছে? দ্য আনসার পারহ্যাপস ইজ নো। আমাদের কি জাতীয় প্রতিষ্ঠান আছে যারা কন্টিনিউয়াস পলিসি রিসার্চ করবে? দ্য আনসার ইজ নো। আমাদের কি ব্যালেন্স করার কথা বলা আছে যে প্রাইমারি এনার্জি সোর্স এর মধ্যে ব্যালেন্স কিভাবে করা হবে? সরকার কিন্তু আরবিট্রেরিলি করে, সরকার নিজেই বলে দেয় 5% কোলের থেকে আমি এখন 45% কোলে চলে যাব, আমার রিনিউয়েবল এনার্জি টার্গেট ছিল 10% 2010-20 মধ্যে আমি ওটাকে 2025 বানিয়ে দিব। কিন্তু এগুলো কিন্তু কন্টিনিউয়াস অ্যাটেনশনের মাধ্যমে এই ব্যালেন্সটা স্ট্রাইক করা হয় না। মোস্ট ইম্পর্টেন্টলি এই ব্যালেন্সটা স্ট্রাইক করার সময় এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি বার্নিং ইস্যু, জলবায়ু পরিবর্তনের বিষয়টা মাথায় রাখা, সেটা মাথায় রাখা হয় না। আমার কি সবসময় আমি অ্যাটেনশন দেই যে পাওয়ার সেক্টরকে যে আমি ডেভেলপ করতেছি কতটুকুন পাওয়ার আমার লাগবে, ওই
ওইটুকুন পাওয়ার জেনারেট তো আমি করলাম, ওইটুকুন পাওয়ার ট্রান্সমিট করার, মানুষের কাছে পৌঁছে দেয়া, ডিস্ট্রিবিউট করার, এগুলোর সাপোর্ট সিস্টেম কি আমার আছে? আমার যদি 50টা লাগে, 50 লাগে, তাহলে কি আমি 100 ইউনিটে পাওয়ার ডেভেলপ? এখন কিন্তু আমরা বাংলাদেশে শুনছি যখন আমরা পাওয়ার সারপ্লাস হয়ে গেছি, এখন আমাদের যতটুকুন পাওয়ার করে ফেলেছি আমাদের জনগণের অতটুকুন লাগতেছে না, আমাদের ওইটুকুনকে আবার এখন ভর্তুকি দিয়ে দিয়ে জিয়ে রাখতে হচ্ছে। তারপরে হচ্ছে যে আমাদের মূল্যায়ন পদ্ধতি কি, এই যে মানুষ, সরি মাই ফোন ইজ রিংগিং, লেট মি জাস্ট কাট ইট অফ। হ্যাঁ, আমাদের মূল্যায়ন পদ্ধতিটা কিভাবে আমরা দাম ধরি, জিনিসপত্রগুলোর কিভাবে আমরা দাম ধরি? আপনারা জানেন যে কয়দিন পর পর গ্যাসের মূল্য বাড়ানো নিয়ে আমরা কিন্তু হাইকোর্ট পর্যন্ত চলে যাই, আমাদের এনার্জি রেগুলেটরি কমিশন পাবলিক হিয়ারিং করে, কিন্তু জনগণ কি বলে না বলে ওটা তারা শোনে না, তারা যে সিদ্ধান্ত নেয়, তারা মোটামুটি একবার শুধু নির্বাচনের সময় তারা ব্যাক ট্র্যাক করেছিল, পরবর্তীতে আগের সিদ্ধান্ত দিয়ে তারা বহাল রেখেছে। হাইকোর্টও কিন্তু সরকারের লাইনে গিয়ে প্রাইস হাইকটাকে লিগালাইজ করেছে। তারপরে হচ্ছে আমরা যদি রিনিউয়েবল এবং নন রিনিউয়েবল দুটো এনার্জির কথা বলি, আমার আসলে কতটুকুন এক্সট্রাক্টেবল আছে, আমার আসলে কতটুকুন হার্নেস করার মতন আছে। আমরা অনেক সময় ভ্রান্ত কিছু তথ্য দিয়ে বলি সেই পরিমাণ রিনিউয়েবলে আমরা যেতে পারবো না, কারণ সেই পরিমাণ রিনিউয়েবলে যেতে গেলে আমাদের যেই পরিমাণ ল্যান্ড লাগবে সেই পরিমাণ ল্যান্ড নাই, আবার যেই পরিমাণ উইন্ড ফ্লো লাগবে সেই পরিমাণ উইন্ড ফ্লো নাই, বা হার্নেসেবল করার জন্য যেই প্রযুক্তি আমরা ভাড়া করবো বা যে প্রযুক্তির উপর রিলাই করবো সেটা না করে তার চেয়ে অনেক কম এফিশিয়েন্ট প্রযুক্তি করছি। তো রিনিউয়েবলে আপনাকে দেখতে হবে হার্নেসেবল কোয়ান্টিটির টার ব্যাপারে আপনার সর্বোচ্চ ক্ষমতা আপনি দিচ্ছেন কিনা, আর এক্সট্রাক্টেবল কোয়ান্টিটির ব্যাপারে আপনি রিসার্চটা করেছেন কিনা। আমাদের এখানে কি সত্যি সত্যি রিনিউয়েবল এনার্জি, বিকজ আজকাল জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় সমাধান হচ্ছে ফসিল ফুয়েল থেকে আপনাকে রিনিউয়েবল আসতে হবে। আপনার কি সেই ইনস্টিটিউশন আছে, সেই ইনস্টিটিউশনের কি সেই সক্ষমতা আছে? তারপরে হচ্ছে যে আপনার এফিশিয়েন্ট এনার্জি, আমরা কিন্তু প্রায়ই শুনি আমাদের সিস্টেম লস, সিস্টেম লস, সিস্টেম লস, এটা এটা আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি? আপনার কি সেই ফ্রেমওয়ার্ক আছে? দ্য আনসার পারহ্যাপস ইজ নো। আপনার গবেষণা করার জন্য যেটাকে রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ডেমনস্ট্রেশন, আপনার এজেন্সিগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য আপনার প্রোগ্রাম আছে কিনা, আপনার উপযুক্ত লোককে উপযুক্ত জায়গায় বসাচ্ছেন কিনা। এখানে আমি একটু এনার্জি এনভায়রনমেন্ট নেক্সাসে আসি। বাংলাদেশে যেই লোক বিদ্যুৎ ভিত্তিক কয়লা প্রকল্পের ইআইএ করে, সেই লোকই গাছ লাগানোর ইআইএ করে, সেই লোকই চিংড়ি চাষের ইআইএ করে, সেই লোকই নিউক্লিয়ারের ইআইএ করে, তা কিন্তু হতে পারে না। বিশ্বের কোনো দেশে এত সব বুঝে একটাই লোক এরকম কিন্তু আর ইতিহাস নেই। ফলে আমাদের এই যে লিস্ট অফ একটা কনসালটেন্ট থাকা উচিত, যে কারা বলতেছে রামপাল হলে সুন্দরবনের ক্ষতি হবে না, যাতে এটার ক্ষতি হলে ওই লোককে অ্যাকাউন্টেবল করা যায়, এই জন্য কিন্তু একটা ইআইএ কনসালটেন্টের লিস্ট থাকে। এখানে আমি ইআইএ কনসালটেন্টের লিস্ট বলছি না, আমি বলছি এনার্জি রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করার জন্য, যে বাপেক্সকে শক্তিশালী করার জন্য যথেষ্ট পরিমাণ কার্যক্রম নেওয়া হয়েছে কিনা, নাকি খালি বাপেক্স পারবে না, বাপেক্স পারবে না এই কথাই বলা হয়। বাপেক্স কেন পারবে না? ওর কি কোনো জেনেটিক প্রবলেম আছে? এক জায়গায় পারলে আরেক জায়গায় কেন পারবে না? আর শেষ পর্যন্ত তো ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোর হয়ে দেশীয় এক্সপার্টরাই কাজ করে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট আমরা কেন ডেভেলপ করলাম না? আপনি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কতটুকু ট্রান্সপারেন্ট ছিলেন? আপনার এনার্জি ডেভেলপমেন্টে আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে নিয়েছেন, যেই দেশ তার গৃহস্থালী বর্জ্য এখনো পর্যন্ত ঠিকভাবে ম্যানেজ করতে পারে না, যেই দেশ তার গৃহস্থালী বর্জ্যের 30% ম্যানেজ করতে পারে না, সে কেমন করে নিউক্লিয়ার ওয়েস্ট ম্যানেজ করবে? এগুলো তো বললে হয় না। আপনার পলিসি ফাইনালাইজ করেছেন, কোলে করতে পারেননি, আপনি যে পলিসিটা নিয়েছেন ওটা কন্টিনিউটি কি এনশিওর করছেন, নাকি শেখ হাসিনার আমলে এক পলিসি, খালেদা জিয়ার আমলে এক পলিসি? আপনারা নাইকোকে যখন অ্যাবান্ডেন্ড এবং মার্জিনাল গ্যাস ফিল্ড তুলে দিলেন নাইকোর হাতে, তখন একটা প্রসিডিওর করেছিলেন, কই নাইকোর পরে তো আর কাউকে অ্যাবান্ডেন্ড এবং মার্জিনাল গ্যাস ফিল্ড দিলেন না, তাহলে কি বাংলাদেশের সকল মার্জিনাল গ্যাস ফিল্ড এখন অনেক বেশি গ্যাসে পরিপূর্ণ হয়ে গেছে? কেন ওই প্রসিডিওরটা নিয়েছিলেন, তাহলে কন্টিনিউ করেন নাই কেন? কেন কোল প্লে প্ল্যান্টটা এখনো ফাইনালাইজ আমরা করতে পারলাম না? আরেকটা হচ্ছে পলিটিসাইজেশন, আমি খালি এনার্জি ইনস্টিটিউশন বলবো না, এনার্জি এজেন্ডাটাই কি আসলে পলিটিসাইজেশন করা হয়েছে? এখানে যদি আপনারা আরেকটা জিনিস একটু লিখে নেন, যে কর্পোরেটাইজেশন অফ এনার্জি এজেন্ডা, কর্পোরেটাইজেশন অফ এনার্জি এজেন্ডা, আমার জনগণের কি লাগবে
তা না বুঝি আমি 24টা কোল বেস পাওয়ার প্ল্যান্টের গল্প বলে দিলাম, তা না বুঝি আমি অনেক বিদ্যুৎ জেনারেট করে ফেললাম। এইটা তো আসলে কর্পোরেটাইজেশনের ভিতরেই পড়ে যাচ্ছে। হ্যাঁ, এই সাইড গুলোর ব্যাপারে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি একটু প্রশ্নগুলো নিয়ে তারপরে বাকি সাইডে যেতে চাই। সরি সরি, কোনো প্রশ্ন আছে এখানে? না মনে হয় একটা প্রশ্ন আছে সুফিয়া খাতুনের। সুফিয়া, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম, কেমন আছেন? জি ম্যাম, শোনা যাচ্ছে আমাকে? বলেন। হ্যাঁ, শোনা যাচ্ছে বলেন। হ্যাঁ, আপনি বলছিলেন যে ক্লিয়ারেন্স সার্টিফিকেট ছাড়া কোন প্রজেক্ট প্ল্যান করা যায় না। তা এখানে যে কয়লা বিদ্যুৎ কেন্দ্রগুলো হচ্ছে, কয়লা বিদ্যুৎ কেন্দ্র তো পরিবেশের উপরে অনেক ক্ষতিকর প্রভাব আসছে, তাহলে কিভাবে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাচ্ছে? আচ্ছা, আমি আমি ওই যে বললাম পলিটিসাইজেশন। হ্যাঁ, দেখেন এর আগের একটা স্টেটমেন্ট কল আছে, পলিটিসাইজেশন অফ এনার্জি। আসলে এটা এনার্জি ইনস্টিটিউশন না, এটা এনার্জি এজেন্ডা এন্ড ইনস্টিটিউশন হয়ে যাবে। হ্যাঁ, আমি এখানে আরেকটু লিখে রাখি, বল কর্পোরেটাইজেশন। হ্যাঁ, ওকে, স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন? Yes ma'am, জি। ওকে, ঠিক আছে, তাহলে আমি পরের স্লাইড গুলোতে যাচ্ছি। মেহেদি, আমার স্পিড কি ঠিক আছে নাকি আমি আরেকটু স্লো বলবো? স্লো বললেই হবে, আর এবং আপনি এভাবে বললেও চলবে, কিন্তু আমার মনে হচ্ছে আপা আপনি আরেকটু ইয়ে করে নরমালি বলে যান এই ইয়েতে, নো হারি। আচ্ছা, আমাদের রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, আমাদের গভর্নেন্সের একটা বড় ধাপ হচ্ছে আমাদের ল কনস্টিটিউশন এবং সরকারের যে নীতিগুলো আছে এবং সরকারের যে প্ল্যানস প্রসিডিউর আছে। সরকারের এজেন্সিগুলো কিন্তু আসলে পার্ট, আমি একটা অর্গানোগ্রাম আপনাদেরকে পরবর্তীতে পাঠিয়ে দেব। আমার কাছে এই মুহূর্তে যে অর্গানোগ্রামটা আছে ওটা আপডেটেড না, ওখানে শ্রেডারটা ইনক্লুড করা নেই, ওটা ইনক্লুড করে আমি মেহেদিকে পাঠিয়ে দেবো আপনারা আপনারা ওর থেকে নিয়ে নিয়ে। আমাদের এখানে আমাদের দেখেন সংবিধানে কিন্তু বলা আছে এনার্জির কথা বলা আছে, এনভায়রনমেন্টের কথা বলা আছে, আমাদের বিস্তর ল আছে, রুল আছে, রেগুলেশনস আছে, আমাদের সেক্টরাল সাবসেক্টরাল পলিসিস আছে, আমাদের প্ল্যানস অ্যান্ড প্রসিডিউর্স আছে। যেমন ধরেন নাইকোর হাতে গ্যাস ফিল্ড দিয়ে দেওয়ার আগে কিন্তু আমাদের একটা প্রসিডিউর করা হয়েছিল মার্জিনাল এবং অ্যাবান্ডন গ্যাস ফিল্ড ডেভেলপ করার জন্য। ওই নাইকোকে দেওয়ার পর থেকে ওইটার অধীনে আর আর এগুলো কিছু হয়নি, যদি এখন আবার আওয়াজ তোলা হচ্ছে যে এটাকে আপডেট করা হবে। তার মানে পলিসি মেকিংও কিন্তু খুব অ্যাডহক। হ্যাঁ, পলিসির কোনো কন্টিনিউইটি নাই, যেটা আমি এর আগের স্লাইডে বলেছি যে আপনি যখন একটা পলিসি করেন ওইটা কন্টিনিউ করেন, আপনি এসে একটা করবেন পরের সরকার এসে একটা করবে, তা তো হয় না। আপনারা জনগণের মতামত নিয়ে একটা পলিসি করেন এবং ওইটাকেই আপনারা ওইটা ধরেই আপনারা কাজে আগান, তবে 5 বছর পরপর 6 বছর পরপর ইউ ক্যান রিভিউ দিস। আমরা একটু ছোট করে দেখে নিই, বাংলাদেশ পেট্রোলিয়াম অ্যাক্ট 1974, এখানে আমাদের গভর্নমেন্টকে রাইট দেওয়া হয়েছে, আমরা পেট্রো বাংলার কথা সকলেই জানি, গ্যাসগুলো আমাদের গ্যাস ফিল্ডগুলো এক্সপ্লোর করার, ডেভেলপ করার, এক্সপ্লয়েট করার, প্রডিউস করার, প্রসেস করার, রিফাইন করার, এবং এর অধীনে কিন্তু আবার বেশ কয়েকটা সরকারি পর্যায়ের কোম্পানি কাজ করছে। আমাদের মাইন্স অ্যান্ড মিনারেলস অ্যাক্ট আছে, এর অধীনে মূলত কয়লার খনিগুলোর নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলা আছে। তারপরে আমাদের এনার্জি রেগুলেটরি কমিশনের কথা বলা আছে, এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাস ইলেকট্রিসিটি পেট্রোলিয়াম প্রোডাক্টস নিয়ন্ত্রণ করে এবং এগুলোর মূল্য নির্ধারণ করে। আমাদের পাবলিক প্রোকিউরমেন্ট অ্যাক্ট আছে, আপনি গ্যাসই বলেন, ইলেকট্রিসিটি বলেন, পেট্রোলিয়ামই বলেন, ওইটা নিয়ে যাই আপনি করতে চান না কেন, যে কোনো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনাকে এই আইনটা মানতে হবে। কিন্তু সরকার পরবর্তীতে একটা নতুন করে আইন করেছে, যে আইনটা 2010 সালে হয়েছে, সেখানে বলা আছে অত্যন্ত দ্রুততার সাথে ইলেকট্রিসিটি জেনারেট এবং ডিসিমিনেট ট্রান্সমিট করার জন্য সরকার চাইলে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টে যে বিধানগুলো আছে ক্রয় বিক্রয় সংক্রান্ত সেই বিধানগুলো না মানলেও চলবে। এটা জনস্বার্থে সরকার এই কাজটা করছে এবং এইখানে দ্রুততার সাথে ইলেকট্রিসিটি সরবরাহের জন্য এবং জেনারেট করার জন্য সরকারকে ক্ষমতা দেয়া হয়েছে, ওই সংক্রান্ত সকল প্রকল্পের ক্ষেত্রে এই পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট না মানলেও চলবে। এবং সাম্প্রতিক সময়ে এইটাকে আবার এক্সটেন্ড করা হয়েছে 2021 সাল পর্যন্ত,
যদিও আসলে যে পরিমাণ এনার্জির আমাদের ইলেকট্রিসিটির আমাদের দরকার তার চেয়ে অনেক বেশি আমরা করে ফেলেছি, ফলে দ্রুততার সাথে আর এনার্জি জেনারেট করা এবং ট্রান্সমিট করার বিষয়টা এখন আর ভ্যালিড থাকছে না। তারপরে এই আইনটাকে 2021 সাল পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ডের মাধ্যমে আমাদের এটা একটা আইন আছে, এই আইনটা অত্যন্ত আই এম সরি আমার আচ্ছা তারপরে গ্যাস অ্যাক্ট আছে, যে আমাদের আমরা বলি না যে গ্যাসের অনেক কিছু সিস্টেম লস হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, এগুলো ঠেকাতে এই আইনটা হয়েছে। তারপরে 2000 সালে যে আইনটার কথা একটু আগে বললাম, যে খুব দ্রুততার সাথে ইলেকট্রিসিটি বা এনার্জি যদি আপনি জেনারেট করতে চান সেই সংক্রান্ত কোনো প্ল্যান আপনি করেন বা পলিসি আপনি করেন, এই পলিসি এবং প্ল্যান করার ক্ষেত্রে আপনাকে মানতে হবে না ওই পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট। আপনি ওটা না মেনেই সরকারকে এক ধরনের কি বলে দায় মুক্তি দেওয়া হয়েছে, ইনডেমনিটি দিয়ে দেওয়া হয়েছে। তারপরে শ্রেডা আইন করার মাধ্যমে, শ্রেডার একটা নতুন আইন হয়েছে, এটা হচ্ছে সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি সৃষ্টি করা হয়েছে। আমাদের এখানে পারমাণবিক শক্তি সংক্রান্ত অনেক আগেই নিউক্লিয়ার সেফটি অ্যান্ড রেডিয়েশন কন্ট্রোল অ্যাক্ট আছে, তা বাদে আছে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অ্যাক্ট, তারপরে বাংলাদেশ এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট। আপনার প্রত্যেকটা প্রকল্পেরই ছাড়পত্র লাগবে বিধায় এটা আপনার জন্য জরুরি। আমি মনে করি কনজিউমার প্রোটেকশন অ্যাক্টটাও জরুরি, কারণ কোনো সেবা খাতে যদি ভোক্তার কোনো অধিকার থাকে এই আইনের অধীনে সে ওখানে গিয়ে অভিযোগ করতে পারে। এনার্জি রেগুলেটরি কমিশন তো প্রাইস বাড়ানোর ক্ষেত্রে আপনাকে শুনানি করবার তার ক্ষমতাই আছে তাই তার আইন অনুযায়ী, কিন্তু আপনি আমি যদি মনে করি যে আপনি আমি এগ্রিভড কারণ জ্বালানি খাতে এমন কিছু হচ্ছে, ভোক্তা হিসাবে আমরা সংক্ষুব্ধ, তাহলে এই আইনের বিধান অনুযায়ীও কিন্তু আমরা অভিযোগ দায়ের করতে পারি। আমি খুব সম্ভবত একটা স্লাইড হারিয়েছি, এই স্লাইডটা আপনাদেরকে আমি বলিনি, এটা জরুরি, এটা একটু দেখে নেন, আপনারা একটু কুইকলি দেখে নেন তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি। আমাদের সংবিধানে তিন ধরনের মালিকানা আছে, স্টেট ওনারশিপ, প্রাইভেট ওনারশিপ, কোঅপারেটিভ ওনারশিপ। গভর্নমেন্ট ওনারশিপ বলে কিছু নেই। এখানে বলা আছে যে সমস্ত জিনিস রাষ্ট্রীয় মালিকানায় থাকবে, তেল গ্যাস কয়লা এগুলো কার মালিকানায় থাকে বলেন তো, কার মালিকানায় থাকে বলেন? রাষ্ট্রীয় মালিকানা। যদি রাষ্ট্রীয় মালিকানায় থাকে তাহলে এটা রাষ্ট্রের দায়িত্ব যে সে একটি দক্ষ ব্যবস্থাপনা গড়ে তুলবে এবং ডাইনামিক জাতীয় সংস্থা গড়ে তুলবে। দক্ষ এবং ডাইনামিক জাতীয় সংস্থার মাধ্যমে এই সম্পদগুলোর ব্যবস্থাপনা করা হবে। সেটা কি করা হচ্ছে? হচ্ছে না তো, আমরা সারাক্ষণ তো শুনছি বাপেক্স পারবে না, পেট্রো বাংলা পারবে না, পারবে হচ্ছে বিদেশি কোম্পানিগুলো। তারপরে আর্টিকেল 16-এ বলা আছে যে গ্রাম এলাকায় ইলেকট্রিসিটি পৌঁছে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। তারপরে বলা আছে যেটা করাপশনের ক্ষেত্রে খুব জড়িত, যে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক কাজ করে খাবে, ওয়ার্ক ইজ আ ম্যাটার অফ রাইট, রাষ্ট্র সকলকে কাজ দেবে এবং প্রত্যেক নাগরিক কাজ করে খাবে, বসে বসে আনআর্নড ইনকাম কেউ খাইতে পারবে না। কিন্তু আমাদের এখানে এনার্জি সেক্টরে যে দুর্নীতি চলছে সকলেই তো আসলে বসে বসে খাচ্ছে, এগুলো তো আর্নড ইনকাম না। তারপরে এখানে স্টেট ওনারশিপ অফ মিনারেল রিসোর্স আর্টিকেল 13-এর সাথে আর্টিকেল 143 যোগ করে পড়েন, সকল খনিজ সম্পদের মালিকানা থাকবে রাষ্ট্রের কাছে এবং রাষ্ট্র এটাকে ব্যবস্থাপনা করবে থ্রু দ্য ক্রিয়েশন অফ এন এফিশিয়েন্ট অ্যান্ড ডাইনামিক ন্যাশনালাইজ পাবলিক সেক্টর। সেখান থেকে আমরা অনেক দূরে। আর এই খনিজ সম্পদ সংক্রান্ত বা অন্য যেকোনো সংক্রান্ত যত চুক্তি হয় সবকিছু বাংলাদেশের রাষ্ট্রপতির নামে সম্পাদিত হবে, রাষ্ট্রপতির কর্তৃত্বের অধীনে সম্পাদিত হবে। এই স্লাইডটা আমরা পড়েছি, এই স্লাইডটাও আমরা দেখে নিয়েছি। এখানে আমি আপনাদেরকে একটু বলে নিই যে আসলে এই যে দ্রুততার সাথে এনার্জি সাপ্লাই করতে হবে, ইলেকট্রিসিটি প্রোডিউস করতে হবে, এই আইনটা সরকার কিভাবে জাস্টিফাই করে। সরকার বলে যে সময় আমরা ক্ষমতা নিয়েছিলাম অসম্ভব ক্রাইসিস ছিল, এরকম আইন না করলে আমরা পারতাম না।
আর এখানে নানান এখানে একটা প্রোকিউরমেন্ট কমিটি প্রসেস কমিটি করা হয়েছে, সেই প্রসেস কমিটি একলা একলা সিদ্ধান্ত নেবে না, তারা ক্যাবিনেটে পাঠাবে, ক্যাবিনেটের দুইটা কমিটি এটাকে দেখবে, এই দুইটা কমিটি দেখার পরেই এটা তারপরে আমরা লিগালাইজ করব। সেটা যে এককভাবে কোন মন্ত্রণালয় করে ফেলতেছে তা না, আর তাছাড়া পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তো আমরা টেন্ডার আহ্বান করবই, আর তাছাড়া মানুষ তো এটার বিরুদ্ধে হাইকোর্টে যাইতে পারবেই, এইগুলো কথা বলে সরকার এটাকে জাস্টিফাই করে। তাছাড়া আমাদের ন্যাশনাল এনভায়রনমেন্ট পলিসি আছে, ইন্ডাস্ট্রি পলিসি আছে, এনার্জি পলিসি আছে, রিনিউয়েবল এনার্জি পলিসি আছে, কোল পলিসি আছে, কোল পলিসি নেই, কোল পলিসি ড্রাফট আছে, অ্যাজ মেনি অ্যাজ 11 ড্রাফটস ওয়ার প্রিপেয়ার্ড, কিন্তু একটাও সরকার ফাইনাল করতে পারেনি। পলিসি আসলে কিন্তু কোনো বলবৎযোগ্য দলিল না, এটা রাষ্ট্র মানে সরকার কোন দিকে যাবে সরকারের মানসিকতাটা বুঝতে আপনাকে সাহায্য করবে, কিন্তু এগুলো নিয়ে আপনি কোর্টে যেতে পারবেন না যে কেন বললো 35% কয়লা, কেন বললো মাত্র 10% রিনিউয়েবল, এটা নিয়ে কোর্টে যাওয়া যায় না, এটা শুধুমাত্র সরকারের প্রশাসনিক যে মনস্তত্ত্ব ওটাকে রিফ্লেক্ট করে। আচ্ছা, আমরা এইবার একটু দেখে নিই যে আমাদের গ্যাস সেক্টরে আমাদের গভর্নেন্স ইস্যু কি কি। একটা হচ্ছে আমরা কিন্তু আমাদের সমুদ্র সীমায় যে গ্যাস ফিল্ড গুলো আছে সেইগুলোর উপরে কন্ট্রোল এখনো পুরোপুরি আনতে পারিনি, কারণ মিয়ানমার এবং ভারতের সাথে আমাদের একটা সমুদ্র সীমা নিয়ে লড়াই ছিল, তবে সেটা মোটামুটি রিজলভ। আমরা কোনো কোনো ক্ষেত্রে আনসলিসিটেড অফারের মাধ্যমে গ্যাস ফিল্ড গুলোকে দিয়ে দিচ্ছি, তার মানে হচ্ছে রাষ্ট্র চাচ্ছে না কিন্তু বিদেশি কর্পোরেশন বলতেছে যে আমরা এগুলো নিতে চাই। আমরা আনকোয়ালিফাইড ফরেন কোম্পানিজকে দিয়ে দিচ্ছি, আমরা ন্যাশনাল এজেন্সি গুলোকে আন্ডার ইউটিলাইজ রাখছি, তাদের ক্যাপাসিটি বিল্ডিং করছি না। প্রাইসিং একটা বড় ইস্যু এই ক্ষেত্রে, এবং নাইকোর ক্ষেত্রেই আমরা দেখেছি নাইকোর মতন একটা অপদার্থ কোম্পানির কাছ থেকেও আমরা একটা পয়সা ক্ষতিপূরণ আনতে পারিনি। আপনারা নিশ্চয়ই খুব উল্লসিত হয়ে গেছেন যে ইক্সিড নাইকোকে বলছে বাংলাদেশ সরকারকে কম্পেনসেশন দিতে। আপনারা ভুলে যাবেন না, তো তার দুই বছর আগে ইক্সিড নাইকোকে বাংলাদেশ সরকারকে বলেছিল নাইকোর যত বিল আছে সব পে করে দাও। এখন নাইকো হ্যাজ বিকাম অ্যান ওভারলি পলিটিক্যাল এজেন্ডা, কারণ নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিচার হচ্ছে। এখন যদি ইক্সিডের প্রথম রুলিং মেনে বাংলাদেশ সরকারের নাইকোকে কম্পেনসেশন দিতে হয় তাহলে এই সরকার বিব্রতকর অবস্থায় পড়বে, এবং ইক্সিড এমন একটা ডিসপিউট রেজলিউশন প্ল্যাটফর্ম যেটা কিন্তু আসলে প্রাইভেট লয়াররাই ওখানে জাজ হিসেবে বসে, কোম্পানির লয়ারদেরকেই জাজ হিসেবে নিয়োগ দেওয়া হয়, ফলে ওরা ওদের বায়াস থাকে টুয়ার্ডস দ্য কোম্পানিজ। ওকে, ফলে আমার কাছে তো এই রায়টা খুবই রহস্যজনক লেগেছে যে প্রথম আমরা শুনলাম যে বাংলাদেশ সরকারকে টাকা দিতে হবে, ওই ওই কয় বছর বাংলাদেশ সরকার কি করলো, কেস কন্টেস্ট করে নাই? করেছে তো, বাংলাদেশ সরকার গিয়ে বলেছে যে নাইকোর বিরুদ্ধে আমার কোনো কম্পেনসেশন কেস নাই, যদিও লোয়ার কোর্টে পেট্রোবাংলা এবং বাপেক্স 750 কোটি টাকার ক্ষতিপূরণের মামলা দায়ের করে রেখেছে। বিদেশে গিয়ে বাপেক্স এবং পেট্রোবাংলা বললো নাইকোর বিরুদ্ধে আমার কোনো কম্পেনসেশন ক্লেম নাই, তখন এক্সিট বললো যখন ক্লেম নাই নাইকোকে ক্ষতিপূরণ দিয়ে দাও, তখন সরকার বললো হায় হায় এটা কি রায় হলো, এখন তো আমি বিপদে পড়ে যাবো, আমি ওদিকে বিরোধী দলের বিচার করি। তারপরে আবার একটা নতুন মামলা হলো, সেই মামলায় এখন আবার এক্সিট বলতেছে যে না না ঠিক আছে নাইকোই এই বিস্ফোরণের জন্য দায়ী, সুতরাং নাইকোই এখন কম্পেনসেশন দেবে। আমরা আদৌ কম্পেনসেশন পেয়েছি বলে আমার জানা নেই। এখানে দেখেন একটা কথা বলা হচ্ছে যে এই যে এত আইন কানুনের কথা বললাম যে গ্যাস ডাকাতি, 12,000 বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ আছে, আরো 10,000 লোক সংযোগের অপেক্ষায়। কয়েকদিন আগেও কিন্তু আমরা একটা মসজিদে বিস্ফোরণ হতে দেখেছি, বলা হচ্ছে অবৈধ গ্যাস কানেকশন থেকে এটা হয়েছে। এটা আমি এই জন্য দেখালাম যে আইনের তালিকায় আসে, দেখেন এখানে একদম উপরেই কিন্তু দ্য গ্যাস অ্যাক্ট 2010, এটা দিয়ে এ সমস্ত নিয়ন্ত্রণ করার কথা ছিল। নাইকো কেসটা আবার একটু বলি, আমাদের হাইকোর্টে যখন আমরা প্রথম গেলাম হাইকোর্ট বললো যে না নাইকোর সাথে সম্পাদিত চুক্তি বৈধ। কেন বৈধ? কারণ ওই প্রসিডিওরটা যার ভিত্তিতে নাইকোর চুক্তিটা জায়েজ করা হয়েছে ওইটা একটা প্রাইম মিনিস্টার অথরাইজ করেছেন, আর নাইকোর সাথে চুক্তি স্বাক্ষরটা আরেকটা প্রাইম মিনিস্টার অথরাইজ করেছেন। তারপরে ইক্সিট যেই বললো যে বাংলাদেশের কোর্ট তো নাইকোর চুক্তিটাকে বৈধ বলছে, তাহলে বাংলাদেশ সরকার কেন নাইকোকে বিল দেবে না, দিতে হবে, তখন আবার তড়িঘড়ি করে আরেকটা মামলা নাইকোর এগ্রিমেন্ট নিয়ে দায়ের করালো। মন দিয়ে শোনেন, বাংলাদেশ হাইকোর্ট আবার তখন বললো না না নাইকোর চুক্তি অবৈধ।
So you see the politicization process. Prothome exit bollo Bangladesh has to pay. Finally exit bollo NICO has to compensate Bangladesh. এবং নাই এটা এটা মে মাসে 2000 সালের এই এটা আসলো এবং বলা হলো যে বাপেক্সকে নাইকো কত ক্ষতিপূরণ দেবে আর বাংলাদেশের জনগণকে নাইকো কত ক্ষতিপূরণ দেবে আদৌ দিয়েছি কিনা আমি বলতে পারি না। এবার আমরা কোল সেক্টরে যাই। কোল সেক্টরে আমরা এর আগেও বলেছি যে 92 সালের একটা আইন দিয়ে এবং 2012 সালের রুল দিয়ে এই সেক্টরটা নিয়ন্ত্রিত। বাংলাদেশ সরকারের এখনো কোনো অ্যাপ্রুভড কোল পলিসি নাই। বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে 11টি কোল নীতি করেছে, সেখানে বিদেশি কোম্পানির অংশগ্রহণের সুযোগ রেখেছে, কোল রপ্তানির বিষয়ে সরাসরি না বলে নাই, ওপেন পিটের ব্যাপারে কোনোটাতে না বলেছে কোনোটাতে হ্যাঁ বলেছে। এবং এটা হচ্ছে ওই যে এশিয়া এনার্জি সাইটটার নাম কি জানি, বড় নাম যেন কি ফুলবাড়ি। ফুলবাড়িতে জনগণের আন্দোলনের আন্দোলনের ফলে যে সরকার চুক্তিটা করেছিল তারপরেই দের ইজ এ ডিগ্রি অফ নার্ভাসনেস। এবং এই যে আমাদের উপর রামপাল চালিয়ে দেওয়া, এটা হচ্ছে ওই নার্ভাসনেসটা কাটাবার জন্য আমার মনে হয় ইজ এ পলিটিক্যাল মুভ। তারপরে এখানে দেখেন আমাদের কোল প্ল্যান্ট গুলো অসম্ভব কস্টলি হচ্ছে। আমাদের মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট দেখা যাচ্ছে $4.5 বিলিয়ন প্ল্যান্ট হয়ে গেছে, যেখানে বলা হচ্ছে যে কোল প্ল্যান্ট গুলো করতে সর্বোচ্চ হলে $2.5 বিলিয়ন লাগতে পারে। এগুলো ইকোলজিক্যালি মারাত্মক ডিস্ট্রাকটিভ হবে। বাংলাদেশ কিন্তু সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম এবং ইন্ডিয়ার চেয়ে আমাদের পপুলেশন ডেন্সিটি জাস্ট দ্য ডাবল। হ্যাঁ, এই যে এত কথা বললো, আমরা বললাম, এক্সপার্টরা বললো, ইউনেস্কো বললো, তারপরেও সরকার কিন্তু সকলের কথা অগ্রাহ্য করে রামপাল নিয়ে এগিয়ে যাচ্ছে, ইউনেস্কোর কথাও কিন্তু সরকার শুনল না। এখানে দেখেন কয়লার নামে শুধুমাত্র যে অতি খরচে প্রকল্প হচ্ছে তা না, দেখেন 850 কোটি টাকা। আপনারা জানেন যে বড় পুকুরিয়াতে এখন ওরা বলছে ওগুলো রেখেছিলাম, ইভাপোরেশন হয়েছে, বৃষ্টি হয়েছে, তার মাধ্যমে এগুলো ধুয়ে চলে গেছে। এবং লাস্ট যতটুকু আমি জানি, যদিও এখানে অ্যান্টি করাপশন কমিশন সবাই অ্যাক্টিভেটেড হয়েছিল, কিন্তু আমি যতটুকু আমার মনে পড়ে দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছে, তাই না মেহেদি? হ্যাঁ, কারো কোনো শাস্তি হয় নাই, কিছুই না, শাস্তি হয়নি, দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। দায়মুক্তি মানে বলা হয়েছে যে না না, এটা আসলে ওই সিস্টেমই লস হয়েছে। ওকে, যদিও সরকার কিন্তু 4 জনের বিরুদ্ধে প্রসিডিংস করেছিল, তারপরেও আমরা তেমন কিছু করতে পারিনি। একই রকম বিষয়ে দেখেন ইন্ডিয়াতে একটা একটা স্ক্যাম হয়েছিল যে ওখানকার একটা সিএজি, যেটাকে আমরা বলি যে কন্ট্রোলার জেনারেল, অডিটর জেনারেল, আমাদের দেশেও যেটা আছে, যে তারা একটা পারফরমেন্স ইভ্যালুয়েট করেছিল, ওটা একটা সিক্রেট, মানে ক্লাসিফাইড ডকুমেন্ট না, বাট ইট ওয়াজ মানে ইট ওয়াজ লিকড আউট আর কি। ফুল রিপোর্টটা পাওয়াতে তখন দেখা গেল যে বেশ কয়েকটা কয়লা খনি যেভাবে করে লিজ দিয়ে দেওয়া হয়েছে, ওটাতে আসলে অনেক কম পয়সায় দেওয়া হয়েছে। এবং এইটা যারা দিয়েছে সরকারি সে সমস্ত সংস্থা এবং যারা পেয়েছে তারা মিলে মোটামুটি কি পরিমাণ টাকা লস হয়েছে, এটা একটা হিসাব পার্লামেন্টে তারা প্লেস করা হলো। যখন এটা লিকড আউট হয়ে গেল, তৎকালীন বিরোধী দল বিজেপি এটাকে হইচই করে দিল এবং বললো যে এটা পার্সোনাল গেইনের কারণে হয়েছে। এবং এটা বহুভাবেই কিভাবে কারা কারা দিয়েছে, সরকারের আমলারা কারা, পলিটিক্যাল লিডার কারা, সকলকেই একটা জবাবদিহিতার মধ্যে আনা হোক। তারপরে এটা নিয়ে একটা জনস্বার্থমূলক মামলা হলো, তারপরে কোর্ট একটা বলো যে এটা দেখতে হবে যে কেমন করে হাউ টু রিয়েলি হ্যান্ডেল দিস। ফাইনালি কিন্তু 24 সেপ্টেম্বর ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট এসে 214টা ব্লক 218টা ব্লকের মধ্যে 214টা ব্লকের অ্যালটমেন্ট ক্যান্সেল করে দিল, ঠিক আছে? এবং ক্যান্সেল করে দেওয়ার পর লাস্ট লাইনটা পড়েন, বলা হলো যে যেগুলোকে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং অলরেডি তো তারা অপারেশনে চলে গেছে, তাদেরকে 295 রুপি করে পার টন কয়লায় ক্ষতিপূরণ দিতে হবে। তারা যবে থেকে এক্সট্রাক্ট করা শুরু করেছে তবে থেকে প্রতিটা টনে 295 টাকা করে প্রতি টনে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এই ডিগ্রি অফ গভর্নেন্স এর কথা আমাদেরকে আরেকটু সময় লাগবে। এবং এই একই ঘটনায় দেখেন ওদের প্রাইম মিনিস্টারকে কিন্তু একটা শাস্তির, আপনারা হয়তো বলতে পারেন যে আমাদের একজন প্রাইম মিনিস্টার তো শাস্তির মুখোমুখি হচ্ছে। নিউক্লিয়ার পয়েন্টে আমরা আসি। নিউক্লিয়ার আমরা জানি যে অসম্ভব বেশি টেকনোলজিক্যালি এবল হতে হয়, অনেক ইনভেস্টমেন্ট লাগে,
প্ল্যান্ট সেট আপ করতে চালাইতে না যত খরচ, ওটা ডিসম্যান্টেল করতে আরো বেশি খরচ, যার জন্য জার্মানির মতন দেশ ওখান থেকে ব্যাকট্র্যাক করছে। আমরা জানি যে ফুকুশিমাতে দুর্ঘটনার পরে ফ্রান্স এবং ইউএসএ যদিও বলেছে তারা কন্টিনিউ করবে, কিন্তু জাপানও আনফর্চুনেটলি পরে কন্টিনিউয়েশনের দিকে গেছে, কিন্তু জার্মানি, ইটালি, সুইজারল্যান্ড বলেছে যে না আমরা নিউক্লিয়ার থেকে ফেজ আউট করব, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড বলেছে আমরা একটু ঠেকা দিয়ে চলি। সেই প্রেক্ষিতে বাংলাদেশের মতন দেশ বলেছে যে না আমরা রাশিয়ার সাথে একটা করে একটা একটা প্ল্যান্ট করে ফেলি, এবং রুসাতামের সাথে যে রাশিয়ান কোম্পানির সাথে এটা করা হয়েছে, সেই রাশিয়ান কোম্পানি রাশিয়াতে প্রচুর এনভায়রনমেন্টাল হিউম্যান রাইটস ডিফেন্ডারের কে নানানভাবে ক্রিমিনালাইজ করার কাজে ব্যস্ত আছে। এটাও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ পাওয়ার প্ল্যান্টস, এবং এইটাতে প্রচুর টাকা লেগেছে। এটার ওয়েস্ট ম্যানে এটার সাম্প্রতিক সময়ই জানলাম, আমার ধারণাই ছিল যে ইআইএ যে করেই হোক একটা গ্রিন ওয়াশিং এর মাধ্যমে পাশ করানো হয়েছে, কিন্তু এখন জানলাম যে কোনো ইআইএই নাকি অ্যাপ্রুভ করা হয়নি। ওয়েস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদেরকে কোনো ক্লিয়ার ধারণা দেয়া হচ্ছে না। এবার আমরা একটু গ্লোবাল ট্রেন্ড এর দিকে যাই। গ্লোবাল ট্রেন্ডে যদি দেখেন যে সাম্প্রতিক সময়ে ডাচ একটা কোর্ট কিন্তু শেলকে বলেছে যে তুমি নাইজেরিয়ান ফার্মারদেরকে টাকা দেবে কারণ তুমি তাদের ক্ষতি করেছো। নাইজেরিয়া বলার চেষ্টা করছে স্যাবোটাজের মাধ্যমে গ্যাস পাইপলাইনে লিক করে ক্ষতি করা হয়েছে, কিন্তু ডাচ কোর্ট বলছে যে না, কোনো কনভিনসিং কাগজ তুমি দেখাতে পারোনি, ইউ উইল হ্যাভ টু পে দ্য নাইজেরিয়ান ফার্মার। যদি আপনারা ক্লাইমেট ক্রাইসিস এর দিকে দেখেন, হাজারে হাজারে মামলা হয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে যাতে করে ফসিল ফুয়েল কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণে আনা হয়, এবং এনার্জি সেক্টরে গুড গভর্নেন্স এস্টাবলিশ করার মাধ্যমে একটা বড় ধরনের ট্রান্সফরমেশন হয় ফ্রম ফসিল ফুয়েল টু রিনিউয়েবল এনার্জি। আই এম সরি, আমার এখানে একটা বানান ভুল আছে, এই জন্য মেহেদির থেকে 15 মিনিট সময় চেয়ে নিয়েছিলাম, কিন্তু তাও সেগুলো ঠিক মতন কাজে লাগাতে পারিনি। আচ্ছা, ক্লাইমেট, আপনারা দেখেন এখানে বলা হচ্ছে অ্যাটমসফিয়ারিক ট্রাস্ট লিটিগেশন, বলছে প্রিন্সিপাল অফ নো হার্ম মানতে হবে, কেউ হার্ম করতে পারবে না ওয়ার্ল্ডের যে ক্লাইমেট সিস্টেম আছে। যতক্ষণ পর্যন্ত এনার্জি সেক্টরের একটা ট্রান্সফরমেশন না আসে এবং সরকার যদি ফসিল ফুয়েল কোম্পানিগুলোকে সাবসিডি দিতেই থাকে, তাহলে আমরা ক্লাইমেটের একদম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবো এবং আমাদের এক্সিস্টেন্সই একেবারে হুমকির মুখে পড়বে। ভারতে অনেক কটা জায়গাতে দেখবেন কোল বেস পাওয়ার প্ল্যান্ট স্ক্র্যাপ করে দেওয়া হয়েছে, অনেক কটা জায়গাতে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স কে যে প্রশ্নটা আপনি প্রথমে করেছিলেন, এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স যে আতাতের মাধ্যমে দেওয়া হয়েছে ওগুলোকে সাসপেন্ড করা হয়েছে, অনেকগুলোতে এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স স্ক্র্যাপ করে দেওয়া হয়েছে, প্রজেক্টকে স্ক্র্যাপ করা হয়েছে। আনফর্চুনেটলি বাংলাদেশের একটা মামলাতে ট্যারিফ হাইক কে গ্যাসের দাম বাড়ানোকে সুপ্রিম কোর্ট বলছে না এটা করার ক্ষমতা আছে, করতে পারে। আবার ভেরি 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 ইন্টারেস্টিংলি, যদিও আমাদের রামপালের ব্যাপারে আমাদের হাইকোর্ট নিষেধাজ্ঞা দিয়েছিল, কিছুদিনের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু পরে সরকারের পক্ষ থেকে বলা হলো যে মাইলর্ড, আপনারা যে নিষেধাজ্ঞা দিলেন এই নিষেধাজ্ঞা যদি আপনারা উইথড্র না করেন, তাহলে ভারতের মনমোহন সিং আসলে আমরা তো এই চুক্তিটা করতে পারবো না। নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছিল লিগাল গ্রাউন্ডে, নিষেধাজ্ঞাটা উঠিয়ে নেওয়া হলো পলিটিক্যাল গ্রাউন্ডে, এবং তারপরে এই চুক্তি রামপাল সাইন হয়ে গেল, তারপরে ইতিহাস আপনাদের সকলেরই জানা। তো রামপালের ব্যাপারে যে কটা মামলা আছে সে কটা মামলাতে আমাদের হাইকোর্ট খুব একটা বলিষ্ঠ ভূমিকা না নিলেও ভেরি 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 ইন্টারেস্টিং যে বসুন্ধরা গ্রুপ কর্তৃক আনোয়ারা উপজেলাতে একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, কোল বেস পাওয়ার প্ল্যান্টের বিরুদ্ধে যখন মামলা করা হয়, তখন হাইকোর্ট বলল যে সরকার যদিও বলছে যে এই পাওয়ার প্ল্যান্টে কোনো ক্ষতি হবে না, কিন্তু আমরা কাগজপত্র ঘেঁটে দেখলাম, কাগজপত্র হচ্ছে বাংলাদেশ প্রতিদিনের রিপোর্ট আর কালের কন্ঠের রিপোর্ট, যে দুটাই হচ্ছে আপনার বসুন্ধরা গ্রুপের পত্রিকা, সেটা দেখে হাইকোর্ট বলল যে আমরা মনে করি যে পার্কি বিচের ক্ষতি হবে, মেরিন লাইফের ক্ষতি হবে, রিভারের ক্ষতি হবে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নাগরিকদের ক্ষতি হবে, এভিয়েশন সেফটি, চট্টগ্রাম বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বাধাগ্রস্ত হইতে পারে, এবং সরকারের এটা পুনর্বিবেচনা করা দরকার। সে রামপালের ক্ষেত্রে আমরা এমন বলিষ্ঠ ভূমিকা না দেখলেও হাইকোর্টকে আমরা দেখলাম যে বসুন্ধরা গিয়ে যখন কমপ্লেন করলো, আসলে ওই জায়গাতে বসুন্ধরার অনেক ল্যান্ড আছে, বসুন্ধরা যখন এই থার্মাল পাওয়ার প্ল্যানের বিরোধিতা করলো, কোর্ট কিন্তু তখন বললো যে হ্যাঁ আমরা মনে করি সরকারের পুনর্বিবেচনা করা উচিত। তো আমি কনক্লুড করব এই বলে যে আমাদের আসলে পলিটিক্যাল লিডারশিপে ভিশনটা ক্লিয়ার হতে হবে, এবং পলিটিক্যাল লিডারশিপে যেটা আমাদের আছে, আমাদের কিন্তু প্রধানমন্ত্রী গিয়ে একটা জলবায়ু সম্মেলনে বলে এসেছেন যে যে আমরা 2050 সালের নাগাদ 100% রিনিউয়েবলের দিকে চলে যাব, রিনিউয়েবলে গেলেই যে সব সমস্যার সমাধান হবে তা নয়, রিনিউয়েবল যদি কর্পোরেট ড্রিভেন হয়
ওখানে যদি স্থানীয় সরকারের ক্ষমতায়ন না হয়, ওখানে যদি কমিউনিটির ক্ষমতায়ন না হয়, তাহলে এই যে প্রাইসিং নিয়ে এগুলো বিষয় নিয়ে আমাদেরকে তখনও কিন্তু লড়াই করতে থাকতে হবে। বাট অ্যাজ আ চয়েস রিনিউয়েবল ইজ মাচ মোর প্রেফার্ড। তো ক্লাইমেট চেঞ্জের ওরিয়েন্টেশন থাকতে হবে। সরকার যে আসলে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প সরকারের পয়সা দিয়ে করে না, আমাদের পয়সা দিয়ে করে, এই দেনা যে আমাদেরকে শোধ করতে হয়, সরকারের সেই বোধোদয়টা আসতে হবে। সরকারকে 2010 সালের আইন, যেটা এখন সম্পূর্ণ যথার্থতা হারিয়েছে, কারণ আপনাকে তো এখন আর দ্রুত এনার্জি জেনারেট করতে হবে না, আপনি তো করে ফেলেছেন প্রয়োজনের তুলনায় অনেক বেশি, তার আর এই আইন আপনি এখন কেন রাখতেছেন। আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা গাইডলাইন আছে, এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রিজ ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভ, যেখানে জনগণের তথ্য পাওয়ার অধিকার, কোম্পানিগুলোকে ট্রান্সপারেন্সির ভিতরে আনার ব্যাপার, সরকারকে ট্রান্সপারেন্সির ভিতরে আনার বিষয়ে বলা আছে। বাংলাদেশ কিন্তু এটা এখনো স্বাক্ষর করেনি, 55টা দেশ এটা এটার পার্টি। আমাদের বটম আপ প্ল্যানিং হওয়াটা খুব জরুরি। ইআইএ কে, ইআইএ প্রসেসটাকে পাবলিক করার জন্য আমাদের রুল করে ফেলতে হবে, মিনিংফুল পার্টিসিপেশন এনশিওর করতে হবে। আমাদেরকে ডেকে নেয়, আমরা দুই একজন যাই, আমরা কথা বলি, মিটিং মিনিটস আমাদের নাম দিয়ে বলে আসছিল তো বেলা বাপা, ওরা সবাই তো হ্যাঁ বলে দিয়ে গেছে রামপালে, আমরা ওদেরকে কনভিন্স করতে পারছি, ওরা আমাদেরকে কনভিন্স করতে পারে নাই, সরকারের এই হয় ভাষ্য, এটা হতে পারবে না। এবং ইআইএও কিন্তু সরকার রামপালের করে নাই, আমরা যখন বলা শুরু করলাম তারপরে গিয়ে সরকার ইআইএ করলো, মানে কর্তার ইচ্ছায় কর্ম হলো। মানে আপনি একটি প্রকল্প নিয়ে ফেলছেন, এগ্রিমেন্ট সাইন করে ফেলছেন, ল্যান্ড অ্যাকোয়ার করে ফেলছেন, তারপরে আর ইআইএ করা না করার মানেটা তো কিছু হতে পারে না। সরকারকে একটা জিরো কার্বন পাথে হাঁটতে হবে, এছাড়া আর কোনো বিকল্প নেই যদি আমাদেরকে বাঁচাতে হয় এবং বিশ্বকে বাঁচাতে হয়। আমাদের একটা লং টার্ম এনার্জি প্ল্যান দরকার এবং ন্যাশনাল এজেন্সির ক্যাপাসিটি বিল্ডিং দরকার। নো এক্সপোর্ট, উই হ্যাভ টু সে নো টু দ্য টু এনি প্ল্যান অফ এক্সপোর্টিং গ্যাস, উই হ্যাভ টু সে নো টু ওপেন পিট মাইনিং। এখানে আমাকে হয়তো আপনাদের একটু কন্ট্রাডিক্টরি লাগতে পারে যে কেন আপনি একদিকে বলছেন রিনিউয়েবল আরেকদিকে গ্যাস সার্কুলের কথা বলছেন, কারণ এই মুহূর্তেই তো আপনি রিনিউয়েবলে 100% যেতে পারবেন না, ইন্টারিম ফেজের জন্য গ্যাস এবং কোলে হয়তো আপনাকে থাকতে হবে, সেক্ষেত্রে আপনি এগুলো মানে আপনার আপনার এই কথা বেসিক প্রেমাইজ আপনাকে মেনে চলার উচিত। তারপরে আমাদের হচ্ছে সকল কোম্পানিগুলোর আমাদের কিন্তু আসলে অডিট করানো দরকার, আমাদের সংবিধান অনুযায়ী এই অডিটিং এর ব্যবস্থা করতে হবে, কোনো আনসলিসিটেড অফার আমরা গ্রহণ করব না, এবং ইন্টারিম মেজার হিসেবে ন্যাশনাল এজেন্সিগুলোকে ক্যাপাসিটেট করে প্রাইসিংটা নিয়ন্ত্রণে আনা করতে হবে, এবং একটা ডিসপিউট রেজলিউশন মেকানিজম যাতে ন্যাশনালি হতে পারে, ইক্সিডের মতন ফোরামে যেতে না হতে পারে, সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপা। ইতিমধ্যে একটা কোশ্চেন এসে গেছে, ইআইএ রিপোর্ট কেন জনগণের সামনে নিয়ে আসা হয় না, সেখানে কি সমস্যা, এটা কেন প্রকাশ পাচ্ছে না? এটা প্রকাশ পাচ্ছে না কারণ জনগণের মতামত তারা নিতে চায় না। তো তারা জনগণ বলতে বেলাকে বোঝে, বাপাকে বোঝে, মেহেদিকে বোঝে, জনগণ বলতে তো তারা জনগণকে বোঝে না। এবং জনগণের মতামত নিলে সরকার যেই বিষয়গুলো আরোপ করে দিতে চায় সে আরোপ তো করতে পারবে না। সরকারকে তো চায়নাকে খুশি রাখতে হচ্ছে, জাপানকে খুশি রাখতে হচ্ছে, ইন্ডিয়াকে খুশি রাখতে হচ্ছে, যেহেতু ইলেকশন হচ্ছে না, আপাতত জনগণ খুশি না থাকলেও তো সমস্যা নেই। থ্যাংক ইউ। আমি আর আপা আর কোনো কোশ্চেন আজকে নিচ্ছি না, অলরেডি 5:08 বাজিয়ে ফেলেছি, আমাদের সেশন সবসময় 5টা পর্যন্ত চলতো। তাহলে আজকে সবাইকে ধন্যবাদ দিচ্ছি আপা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসার জন্য, আপনি ব্যস্ততার মধ্যে দিয়ে সময় বের করে নিয়েছেন, কৃতজ্ঞ আপনার প্রতি, সিম্পলি এটুকু বলতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি।